বাড়ির পাশে বেতে রাড়া হাল দৌড়েছি বিয়েন বেলা রে, এত বেলা হয় ভাবি পান পান্তা নাই মোর খেতে রে। বসন্ত আজ আসলো ধারায় ফুল ফুটেছে বনে বনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই সুনামগঞ্জের শিমুল বাগানে টকটকে লাল শিমুল ফুলের রক্তিমাখা। মাই ডিয়ার ফ্রেন্ড, শিমুল বাগানে প্রবেশ করলাম। এখানে এসে দেখি বেশ কিছু দর্শনার্থীরা আসছে এখানে ঘোরার জন্য, আর এখন হচ্ছে শিমুল ফুলের সিজন। ফাল্গুন চলে এলেও বাগানে ফুল ফুটতে শুরু করেছে অনেক আগে। এই গ্রামের নাম মানিগাঁও, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জনপ্রিয় গ্রাম এটি। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল ফুলের বাগান বা বন। যাই বলি না কেন, এটি এখন পর্যটকদের নতুন গন্তব্য। আমরা যেটা ঘোড়া নিয়েছি, ঘোড়া নিয়ে আমরা শিমুল বাগানটা ঘুরবো। বহুদিন পর ঘোড়ার উপরে উঠলাম, চলেন আমরা ঘোড়া দিয়ে শিমুল বাগানটা ভিজিট করি। লেটস গো। হ্যাঁ, ওঠো। উঠলাম, বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। হেলুন, উঠেছ অলরেডি? ঘোরার আয় চলতেছে, সামনে হিললো ঘোরার রাইডে, কিন্তু একটা আলাদা মজা আছে। তো আপনারা যারা শিমুল বাগানে আসবেন অবশ্যই ঘোরার রাইড করার চেষ্টা করবেন, ভালো লাগবে। আমি অনেক ছোটতে ক্লাস টুয়ে মনে হয় ফার্স্ট উঠছিলাম, আর এই হলো আমার সেকেন্ড টাইম। আর এই তাহির, এই সুনামগঞ্জ টাঙ্গর হাওড়, এই শিমুল বাগানে এসে যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবো এটা কল্পনা করা যায় না। খুব ভালো লাগতেছে, সিরিয়াসলি মুরাদ ভাই, কি আর কহু, খুব ভালো লাগতেছে। ওটা কিন্তু যদি টপক টপক করে ছুটত, সেই রাজার কুমারের মতো হাতে একটা তলোয়ার থাকতো, খুব ভালো লাগতো। বাড়ির পাশে বেতে রাড়া হাল জুড়েছি বিয়েন বেলা রে, এত বেলা হয় ভাবি পান পান্তা নাই মোর খেতে রে। বাড়ির পাশে বেতে রাড়া হাল জুড়েছে ছোট দেওরা রে, এত বেলা হয় দেওরা মোর পান্তা খায় না আইসে রে। সারিবদ্ধভাবে লাগানো শিমুল গাছগুলোই ফুটে থাকা শিমুলের লাল পাপড়ির মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হবেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতার সুনিবিড় ছায়ায় যেমন পর্যটকদের দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়, তেমনি বসন্তে ডালে ডালে ফুটে থাকা লাল ফুল আনন্দিত করে সেই সাথে রাঙিয়ে দেয় দর্শনার্থীদের মন। তাই তো এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন জাদুকাটার নদীর তীরে ভিড় জমান শত শত পর্যটক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই গাছে গাছে ফুটতে শুরু করে লাল ফুল, আর তার সাথে সাথে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন জেলা
উপজেলা থেকে সাধারণ দর্শনার্থী ও পর্যটকরা দলে দলে আসেন শিমুল বাগান দেখতে। বর্ষা ও শুষ্ক মৌসুমে এই শিমুল বাগানের সারি সারি গাছের সবুজ পাতার সুনিবিড় ছায়া পর্যটকদের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আর বসন্তের ডালে ডালে ফুটে থাকা রক্তমাখা লাল ফুলে আনন্দিত করে পর্যটকদের মন। বর্ষা, বসন্ত কিংবা হেমন্ত, এক এক ঋতুতে এর এক এক রূপ। সারা বছর দর্শনার্থীদের ভিড় থাকলেও বেশি ভিড় হয় বসন্তকালে, যখন কাছে কাছে শোভা পায় রক্ত লাল শিমুল ফুল। শুধু পর্যটকই নয়, মধুয়ারণের টানে ছুটে আসে এখানে হরেক রকমের পাখপাখালি। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।